আমি দেখে আসছি এরা ঘর খালি করলো কিনা। এই চিনিক মাছগুলোকে বিশ্বাস নেই, এরা ঘরের জানলা দরজাও খুলে নিয়ে যেতে পারে, একদম বিশ্বাস নেই। চিৎকার করছেন কেন? কারে খগেন বাবু, কায়তা ছিল সব্বলাশ হয়েছে, সব্বলাশ। ওই লম্পট গুলো আবার ঘরে মেয়ে চলে এসেছে। আপনি কি করে বুঝলেন? নিজের চোখে দেখলাম, ওই মেয়ে দুটো এখনো ঘরের ভেতরে রয়েছে। তোর কপালে আর কি কি দেখা বাকি আছে? ওই লম্পট গুলো চলে গেলে এই গোটা বাড়িটা গঙ্গা জল দিয়ে ধোবে, যাতে কোনো পাপ না থাকে। আমি জানলাম না, আর হঠাৎ বিয়ে করে ফেললো। ভালোবাসা ছিল তাই বিয়ে করে ফেলেছি, বুঝলি? এই আপনারা সবাই এখানে দাঁড়ান তো, সবার সাথে আলাপ করে দেবো। এক্সকিউজ মি, তোলে বৌদি কোথায় গো? হ্যাঁ গো, বলো। এসো এসো এসো, চলো বৌদি, সুমনা চলো, এসো 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 এসো। এই হলো আমার বউ গৌরী। সবাইকে নমস্কার। আর এই হলো আমার স্ত্রী সুমনা। সবাইকে আমার তরফ থেকে প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা, শ্রদ্ধা। তাহলে কি তোমরা সত্যি সত্যি বিয়ে? হ্যাঁ গো, আসলে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে ট্যাক্সিতে মালটা উঠে গেছে, এবার আমাদের যেতে হবে। আপনাদের ওই মাল সার্কাস দেখা হয়ে গেল, হ্যাঁ চলি আমরা। হ্যাঁ আসো তোলা বৌদি, চলো সুমনা, বাই বাই, চলো। আবার কি হলো? হনুলুলু থেকে ওষুধ আনার জন্য যে 7,000 টাকা দিয়েছিলাম ওটা দিয়ে যাও। ও, আপনাকে বলা হয়নি না, হনুলুলুতে যে বন্ধু যাওয়ার কথা ছিল সে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার সঙ্গে আপনার 7,000 টাকাও মারা গেছে। চলো চিনিংবাজ, আমার সঙ্গে চিনিংবাজি করছিস? আরে মারা যাওয়ার সাথে চিনিংবাজি কি সম্পর্ক? 100 বার চিনিংবাজি হয়ে গেছে। আমি চিনিংবাজ? এই একটু এদিকে এসো তো, আমি চিনিংবাজ? হ্যাঁ, টাকা নিয়ে রিসিট দাও না, বাথরুম বসে করো না, জল ছাড়ো না, সপ্তাহে 4 দিন 4টা করে ডিম নিয়ে যাও, আলু পেঁয়াজ রসুন। তাছাড়া তোলা বৌদিকে তুলে এনে তো শান্তিও দিতে পারো না। অনেক বকেছিস, তোর গোষ্ঠীর পায়ে পড়ছি, এবার বিদায় হও। হ্যাঁ বিদায় হচ্ছি, যাওয়ার আগে উপদেশ দিয়ে আছি। হ্যাঁ শান্তি তো দিতে পারছো না, আর বাচ্চা নিয়ে এসো দত্তক। আমার পেছনে কাটি দিচ্ছ হরকৃষ্ণ? ঠিক জায়গায় পেরেক মেরেছি, আসি এসো। লোকটা ভারী অসভ্য, দাঁড়িয়ে ওর কথায় কান দিও না, তোলা চলো চলো ভেতরে।